নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা রিভিউ ভিডিও। আজকে প্রথমবার ট্রাই করলাম আরবান কোম্পানির কিচেন ক্লিনিং। প্রথমবার অ্যাপ থেকে ক্লিনিংয়ের জন্য আমি লোক ডাকলাম। যে ছেলেটি এসেছিল বেশ ভালো, তার কাজ লাগলো। আর সবথেকে বড় কথা, খুব মানে যেভাবে কথা আমি বলছি যে এই জায়গাটা বা ওই জায়গাটা, কোনো বিরক্তি ছাড়া খুব ভালোভাবে কথা শুনে কাজ করছিল, নিজেই ভালো করে করেছে। যেটুকু আমার বলার ছিল সেটুকু আমি বলেছি, সে দেখে জাস্ট করে দিয়েছে। তো প্রথমে তোমাদের কাজটা দেখাবো যে কীভাবে কী কাজ হয়েছে, আর শেষে আসবো যে কাজের পরের দিন মানে শুকানোর পর কী জিনিস দেখলাম। ঠিক আছে, চলো। Fly in the sky, come and die.
ভিডিওর শেষে বলবো যে পরের দিন কি দেখলাম। পরের দিন কেন বলবো, আমার কাজটা ধরো লেগেছে করতে 3 ঘন্টা 20 মিনিট। তো কাজটা যখন করেছে শেষ হয়েছে 1:20 তখন দুপুর, তারপরে যখন বাজে মোটামুটি 5:30-6 বা কাজ হওয়া শেষের দিকেই দেখছিলাম এই যে টাইলস যেটা দিয়ে ক্লিন করেছে আর কি, তো যত ড্রাই হয়ে যাচ্ছে তত দেখছি সাদা সাদা একটা ফুটে উঠছে জিনিস। তো কাজ করার সময়ও আমি ওকে বলেছিলাম, ও 2-4 বার মুছে দিয়েছে, কিন্তু তারপরেও দেখছি সাদা সাদা একটা ফুটে উঠছে। সেটা কেমিক্যালের কোনো ব্যাড এফেক্ট কিনা আমি জানি না। আর তাছাড়াও চলো ব্যাক ক্যামেরায় একটু দেখাই, এই যে স্ল্যাবে দেখো, এটা কিন্তু যখন পরিষ্কার করেছিল তখন এরকম সাদা হয়েছিল না, তারপরেই দেখছি এরকম ফুটে উঠলো। শুধু এরকম এক জায়গায় নয়, দেখো জায়গাগুলো এই যে পুরো সাদা সাদা দেখছো, এটা কিন্তু যখন কাজ হয়েছিল তখন কিন্তু এরকম সাদা হয়েছিল না, ঠিক আছে। আর একটা জিনিস যেটা হলো সেটা হচ্ছে যে আমার এই যে গ্যাস ওভেনের এই যে পার্টটা এটা ছিল ব্ল্যাক কালারের, তো মানে একদম গ্লজি ব্ল্যাক। এই স্প্রে যেটা স্প্রে করেছিল তারপরে আমি দেখছি জাস্ট কালারটা পাল্টে গেছে একদম, মানে ধরো এই যে দেখো, ঠিক আছে, এইটুকু জিনিস শুধু আমার একটু অড লেগেছে। এই যে সাদা সাদা যেগুলো হয়ে আছে দেখালাম, যখন আজকে সকালে আমি মানে কোনো কাজের এতে যখন সেই স্ল্যাবের উপরে জল পড়ছে তখনই একটা স্লিপারি কীরকম একটা মানে হড়হড়ে টাইপের একটা জিনিস একটা ফিল হচ্ছে হাতে, মানে তার ওপর যে আমি বাসন উপুর করবো সেটাও একটু ভয় লাগছে, কারণ যতই যাই হোক কেমিক্যাল কতটা সেফ মানে বাসনের সঙ্গে লাগবে। তো এখন আমার যেরকম ফিলিংটা হচ্ছে যে মনে হচ্ছে যে পুরোটাই মনে হয় আমাকে ধোয়া মোছা করে নিতে হবে আর কি, মুছে নিয়ে তারপরে হয়তো ইউজ করতে পারবো। তোমাদের যদি কারোর এরকম কোনো অভিজ্ঞতা থাকে যে এরকম স্লিপারি জিনিস যেটা সেফ মানে একটা কেমিক্যাল দিয়ে ক্লিনিং হয়েছে তারপরে যেটা মানে এটা কতটা সেফ আর কি, আমি জানতে চাইছি, যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে তো আমার সঙ্গে শেয়ার করো। রিভিউ দিচ্ছি যখন তখন অবশ্যই সেটা যেন ঠিক রিভিউ হয়, সেই জন্য আমি ঠিক ভুল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ক্লিনিং যখন চলছিল এবং স্টেপস খুবই ভালো লাগছিলো যে এইভাবে এইভাবে পরিষ্কার হচ্ছে, কিন্তু পরিষ্কারের পরে যে এই যে ড্রাই ব্যাপারটা, এই এই ড্রাই না এই যে সাদা সাদা ফুটে ওঠা ব্যাপারটা, টাইলসেও যেটা হয়েছে মার্বেলেও হয়েছে সব জায়গাতেই হয়েছে, বা গ্যাস ওভেনের যে কালারটা পাল্টে যাওয়া, তারপরে গ্যাস ওভেনের বার্নারের মধ্যে মানে কিছু হয়তো ঢুকে গেছিলো রাত্রিবেলা, সেটা যখন আমি গ্যাস জ্বালিয়ে কিছু করতে যাচ্ছিলাম রান্না তখন দেখলাম জ্বলছে না ঠিকভাবে, তো এই একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে। তো সব মিলিয়ে আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর যদি তোমরা এটা নিয়ে কিছু বলতে চাও সেটাও কিন্তু কমেন্ট সেকশনে বলতে পারো। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিও।